আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি হেলাল আছি আপনার সঙ্গে, আপনারা দেখছেন HBD24। আজকে কথা বলবো হলো রাইট বাটন যদি আমরা ক্লিক করি ডিসপ্লের উপরে হোক বা যে কোনো একটা ড্রাইভ ওপেন করে হোক, যেইখানে যাই না কেন, যদি রাইট বাটন ক্লিক করি দেখা যায় কি আমাদের মেনুটা, রাইট বাটন ক্লিক করার পর যে মেনুটা আসে এটা বাম পাশে চলে আসছে, কিন্তু প্রথম প্রথম ডান সাইডে ছিল। তো এই বাম সাইডে চলে আসলে এটা কীভাবে করে আবার ডান সাইডে নিয়ে যাবেন, তো তার জন্য ছোট্ট একটা সিস্টেম আছে। আমি একটা কোড আপনাদেরকে দিয়ে দিব, ওইটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তো ওইখান থেকে কপি করেও নিতে পারেন অথবা আমি যে কোডটা দিচ্ছি এটা আপনি দেখেও উঠায় নিতে পারেন। মূলত কোডটা হলো এইটা, তো এই জিনিসটা দিয়ে আপনার এটা ঠিক করতে হবে। তো এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আর যদি না দিতে মনে না থাকে এখান থেকে দেখে করে নেবেন। উইন্ডোজ বাটন চেপে ধরে রেখে আর বাটনে চাপ দিবেন। তো দেখেন এখানে কিন্তু এটা আমি অলরেডি একবার ট্রাই করছি, আমার সমস্যাটা হওয়ার কারণে আমি এটা আবার ট্রাই করছি। তো এটা দেওয়ার পরে আমি এইখানে জাস্ট শুধু কী করতে হবে, পেস্ট করে দিতে হবে। আপনার যেই কোডটা আপনি কপি করছেন এটা পেস্ট করে দিবেন, এরপরে ওকে দিবেন। তো ওকে দেওয়ার পরে দেখবেন যে এই ডিসপ্লে আছে, ডিসপ্লেতে না গিয়ে আপনি আদার্সে চলে আসবেন। আদার্সে আসার পরে এখানে দেখেন আপনার রাইট হ্যান্ডেড এবং লেফট হ্যান্ডেড। তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের রাইট হ্যান্ডেড হয়ে গেছে তো আমরা এটা চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে কী করবো, আমরা লেফট হ্যান্ডেডে ক্লিক করব, অ্যাপ্লাই, ওকে। তো এখন দেখেন এখন কিন্তু আমাদের ডান সাইডে চলে আসছে। তো ডান সাইডে আসার ফলে আমাদের আগের মতন হয়ে গেছে। তো আশা করি আপনাদের সমস্যাটা দূর হয়ে গেছে। সবাই এই পর্যন্ত যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।